প্রকৃত সাধু গুরু যিনি, তার মধ্যে থাকবে সততা, তার মধ্যে থাকবে বেদের সত্য, তার মধ্যে থাকবে অকাট্য যুক্তি। কারো কোনো কথার উপরে তিনি প্রভাবিত হবেন না, কোনো সম্প্রদায় ভুক্ত হবেন না। অন্যায় যদি আমি বুঝি, আমি সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যাব। অন্যায়ের প্রতিকার করার অধিকার সবারই আছে। আমি সেইভাবে সমাজের বুকে সমতার সুরে বেদ প্রচার করে দিয়ে যাই। মানুষ যেন বেদের শাসনে থাকে, তারা যেন বেদের সুরে চালিত হয়। যেভাবে মানুষ মার খাচ্ছে দিনের পর দিন, অসুররা এমনভাবে সাধারণ মানুষকে নিষ্পেষিত করছে, এটা দেখে বেদ বলেছেন, এই যে অপরাধ সমাজের বুকে হয়ে চলেছে, এর বিহিত যদি সমাজ না করে, তবে এই খুনের জন্য দায়ী সমাজ। আর আমরা দায়ী করি সরকারকে। সরকারকে দায়ী করলে চলবে না, এর জন্য দায়ী আমরা নিজেরা। আমরা দায়ী করব সমাজকে, সমাজকে দায়ী করে আমরা সেইভাবে সংগঠন তৈরি করব। আমরা নিজেরা যদি বিহিত করতে না পারি, অন্যকে গালি দিয়ে আমাদের লাভ কি? আমাদের বিহিত আমাদের করতে হবে। তাই আপনাদের কাছে আমি শিবের বাণী, বিষ্ণুর বাণী পৌঁছে দিচ্ছি। স্বয়ম্ভু গায়ত্রী নিজ হস্তে লিখেছেন, ওং ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। একটি লোক অনাহারে থাকবে না, তোমার বাচ্চা তোমার সব কিছু সমানভাবে পাবে। প্রত্যেকের সাথে প্রত্যেকের লড়াই যাতে না বাধে তার ব্যবস্থা করো। সমাজের বুকে ক্ষত সৃষ্টিকারী ওই যে মজুদার, ওই ধনিক গোষ্ঠী, ওই শোষক, ওই ভুঁড়িওয়ালা, তাদের খতম করো। বেদ বলেছেন, কেউ যদি সঞ্চয় করে 20 লক্ষ টাকার মাল কিনে মজুত রাখে, তবে সে অনেককে বঞ্চিত করার পথ তৈরি করল। পার্বতী কেন ত্রিশূল নিলেন? কেন তারা লড়াই করতে এলেন? কেন অসুর দমন করতে এলেন? দেবদেবতারা কোথায় ভালো কাজ করবেন তা না করে তারা এখানে এসে মারামারি কাটাকাটি করতে আরম্ভ করলেন, এ কি অন্যায়? তোমার ভেতরেই তো চলছে ন্যায় অন্যায়ের খেলা। অন্যায়ের বিরুদ্ধে দেবতা সচেতন রয়েছে তোমার মধ্যে, আবার তোমার মধ্যেই যে কুপ্রবৃত্তি রয়েছে, একজন বিবেক রয়েছে আর একজন অবিবেক রয়েছে। অবিবেক, সে কেবল খোঁচাখুঁচি করতে চায়। বিবেক বলছে, তুমি যদি ঠিক না হও, সচেতন না হও, তোমাকে আমি খুন করে ফেলব। নিজের ভেতরে বুদ্ধি যে অবিচার করছে তাকে বিবেক নিজে বলে দিচ্ছে। তাই তোমার মধ্যেই তুমি সবসময় যুদ্ধ করো, সেই যুদ্ধে সেই অবিবেক রূপী শয়তানকে বিনাশ করো। শয়তান চারিদিকে তোমাকে বুদ্ধি দিচ্ছে, আর প্রকৃতি প্রদত্ত যে বিবেক, যে সচেতন, সে কখনো তোমাকে বিট্রে করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। সে তোমাকে সব সময় সচেতন করে দিচ্ছে, সব সময় জানিয়ে দিচ্ছে, এই কাজটা তোমার করা ঠিক হয়নি, এই কাজটা করা অন্যায়। অন্যায়ের বিরুদ্ধে সে সব সময় তার প্রতিবাদ জানিয়ে দিয়ে যাচ্ছে। বিবেকের নির্দেশে, তার কথাতে, তার চেতনায় তুমি চলবে, এটাই বেদ বলেছেন। তাই আমাদের নিজেদের শাসন করার কথাই হল ধর্মের কথা। ধর্মের কথায় এটাই হল প্রধান কথা, এটাই হল ধর্মের ধারা পাতা। একটা শিশুকে প্রথমেই বড় বই দিলে সে চাপা পড়ে যাবে, সুতরাং বইয়ের আগে তাকে ধারা পাতা ধরে ধরে শেখাতে হবে। প্রথমে অ আ শিখে নিলে তারপরে তো ক খ, তারপরে তো কয়ে কলম ক্ষয় খড়ম গয়ে গণ্ডার শিখে নেবে, তারপরে তো শিখবে আস্তে আস্তে করে। এখন কথা হল তার পরবর্তী কথা কি। ধর্মের ধারাপাতা ধরে ধরে এগিয়ে গিয়ে পরবর্তী অধ্যায়ে আমরা কি জানব, ভগবান আছেন কি নেই, কেন এই সৃষ্টি,
এই সৃষ্টির রহস্য কোথায়? কোথায় তার সাড়া, কোথায় তার সুর? কেন এই অনন্ত গ্রহ নক্ষত্র? কি তার কর্মধারা? সৃষ্টির মূল কারণ কি? কি তার মূল তত্ত্ব, মূল বার্তা? জানার পথে জানতে জানতে, আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, ক্রমশ ক্রমশ আমরা এগিয়ে যাব কর্মধারার পথে, ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতার ধারা ধরে ধরে আমরা যখন এগিয়ে যাব, আপনি বুঝতে পারব আমাদের মর্ম। আমাদের ভিতটা তৈরি করে নিতে হবে। ভিতটা যদি কাঁচা থাকে, তাহলেই শয়তানি শুরু করব। মানুষ শয়তান হয় কেন? তার ভিতটা কাঁচা থাকে বলে। আজকে চারিদিকে শিষ্যের থেকে গুরু বেশি কেন? বাংলা, ভারতে যত সাধু, রাশিয়াতে এত সাধু আছে? সকল ভগবান কি এক জায়গায় ঠাঁই পেয়েছে নাকি? একটা কুম্ভমেলায় পার্বণে মনে হয় যাত্রীর চাইতে সাধুর সংখ্যা বেশি। বিলেত আমেরিকা, সেই জায়গায় তো একটা সাধু নেই। সব সাধু কি এক জায়গায় এসে মরেছে নাকি? এ কি কখনো হতে পারে? এটা কি বিজ্ঞানের কথা, যুক্তির কথা? তোমরা তো অনেকে কুম্ভমেলায় যাও, শুনলাম সেখানে 800,000 সাধু স্নান করছে। 800,000 সাধু? হায় হায় হায়! স্নান করবে তীর্থযাত্রীরা, সেখানে সাধু বাবারা এসেছে, তাদের মধ্যে কেউ কেউ বাবার ন্যাংটা। এই অবস্থা যেখানে, বুঝতে হবে আমাদের দেশটা কোথায় নেমে গেছে। বেদ সেখানেই কষাঘাত করেছেন, বেদজ্ঞরা সেখানেই সচেতন করেছেন। বেদজ্ঞরা বলেছেন, তোমরা এইসব ভেলকিবাজিতে ভুলবে না, নানা রকম কারসাজিতে কান দেবে না, তোমরা সঠিকতায় কঠিন হয়ে যাও। এই সমস্ত সাধুগুরুরা আশ্রম, মঠ, মন্দির প্রতিষ্ঠাকল্পে চাঁদা কালেকশন করছে, জায়গায় জায়গায় হোম যাগযজ্ঞের নামে নিরীহ মানুষগুলোকে ভয় দেখাচ্ছে, ওগুলো তোমাদের দরকার নেই, তাদের ভগবান নিয়ে তারা থাকুক, আমাদের ভগবান আমরা পূজব। কিভাবে ভগবানকে পেতে হয় বা ভগবানের কাছে যেতে হয় পরে চিন্তা করব, আমরা কাজ করব সমাজের। সূর্য আপন মনে সকাল থেকে সারা দিন তার আলো দান করে যাচ্ছে, বাতাস বায়ু দান করে যাচ্ছে, এই যে কর্মব্যস্ততায় তারা রত, এই কর্মব্যস্ততার শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের বস্তু দিয়ে আমরা যখন তৈরি, আমরা সেইভাবেই আমাদের কর্মব্যস্ততার ভেতর দিয়ে আমাদের কর্মধারার পথ বেছে নেব। তারপর আমরা খুঁজতে খুঁজতে যাব, সূর্য কোথা থেকে এলো, চাঁদ কোথা থেকে এলো, গ্রহ নক্ষত্র কোথা থেকে এলো, কি তাদের সম্পর্ক, কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যায়। তারপর পরবর্তী অধ্যায়ে ক্রমশ ক্রমশ আমরা অগ্রসর হব। যাগযজ্ঞের অর্থ না বুঝে, তার মাঝে না গিয়ে, এইভাবে যদি আমরা তার মূল কারণ, মূল ব্যাখ্যা জানতে পারি, তবে সেইভাবে নিজেদের তৈরি করে নিতে পারব। বেদ বলেছেন, এইভাবে তোমরা তৈরি হয়ে সমাজকে তৈরি করো। বেদজ্ঞরা যখন দেখলেন শয়তান, অসুররা সমাজকে দখল করে ফেলেছে, আক্রমণ করছে, তখন তারা আবার শিবের হাতের ত্রিশূল, লাঠি, ঠ্যাঙা নিয়ে বেরিয়ে পড়লেন। এবার তারা সমানে মারপিট করতে আরম্ভ করলেন, একেবারে খণ্ডবিখণ্ড করে অসুরকুলকে বিনাশ করলেন, শয়তানদের একেবারে শেষ করে দিলেন। ধীরে ধীরে তারা সমাজকে ঠান্ডা করলেন, সমাজে সাম্যের সুর প্রতিষ্ঠা করলেন, অভাব দূর করলেন, আবার বেদ প্রচার শুরু হয়ে গেল। শিব এক বিরাট সভা আহ্বান করলেন, এই সভায় দাঁড়িয়ে শিব নিজে বক্তৃতা দিলেন, বললেন, দেখো কে ভগবান, কে বীজ, সবাই সমান। কোনো গাছের ফল পেকে গেছে, কোনো গাছের বীজ পড়ে গিয়ে আবার গাছ হচ্ছে, সুতরাং সবার মধ্যেই ভগবত সত্তা বিরাজমান। সৃষ্টিতত্ত্বে কেউ সামান্য নয়,
সবাই সমান সুরে গাঁথা। কোনো বীজ থেকে অঙ্কুর বেরিয়ে গেছে, আবার কোনো বীজ অঙ্কুরিত হবার জন্য অপেক্ষা করছে। কোনো বীজ ডালায় আছে, কখন বীজটি পোঁতা হবে সেই সময় নিচ্ছে। সুতরাং বীজ থেকে গাছ, গাছ হতেই আবার বীজ, সেইভাবেই আমরা তৈরি। শিব বললেন, তোমরা সর্বত্র সর্বাবস্থায় একই সুরে একই সমতায় রয়েছ। কে বড় কে ছোট সেই মাপকাঠি নির্ণয়ের কি প্রয়োজন? তোমরা একই সমান সুরে বীজ আর গাছে রয়েছ, তাই তোমরা তৈরি হও পরবর্তী কাজের জন্যে। বেদজ্ঞরা জিজ্ঞাসা করলেন, প্রভু, এখন তো দেশে শান্তি হয়ে গেল, এখন আমরা কি করব? আমরা তো আরও কিছু চাই। এই যে ভগবান শুনছি, এ কথা আমরা উচ্চারণ করব না। তোমরা তো বলে দিয়েছ উচ্চারণ করলেই নাকি পুঁতে দেওয়া হবে, তাই ভগবানের নামও বলি না, কিন্তু এখন তো কিছু জানতে চাই। শিব বললেন, হ্যাঁ, এখন এমন একটা স্তরে তোমরা এসেছ যে এখন তোমরা বলতে পারো এই সৃষ্টিটা কি করে এলো, কোথা থেকে এলো, কি তার গতি, কি তার প্রয়োজন, এই মূল তত্ত্ব, মূল কারণ জানার জন্যে তোমাদের স্বরগ্রাম দেব। বেদজ্ঞরা বললেন, স্বরগ্রাম সেটা আবার কি? শিব বললেন, তোমরা যে মরবে বুঝতে পেরেছ? তোমাদের মৃত্যু আছে আগে? হ্যাঁ, এটা তো দেখতেই পাচ্ছি। তোমরা যে গর্ভে ছিলে এটা তো জেনেছ আগে? হ্যাঁ, আমরা গর্ভেই ছিলাম। উপলব্ধি তোমার নেই, কিন্তু তোমার ছেলে, ভাইয়ের ছেলে, পাড়াপড়শি, আত্মীয় স্বজনের ছেলে, এই যে বাচ্চা বের হচ্ছে, তাতে তো বুঝতে পারছো যে তুমিও সেখানে ছিলে আগে? হ্যাঁ, ভাবতে পারো তুমিও যে সেখানে ছিলে আগে? না, অসুবিধা লাগে ভাবতে, কিভাবে যে পেটটার মধ্যে ছিলাম। কিন্তু অসুবিধা লাগলেও যা দেখছি তাতে বুঝছি যে না থেকে তো উপায় নেই। ছিলে যে, এটা তো সত্যি কথা আগে? হ্যাঁ, ছিলাম এটা মানতেই হবে। যখন ছিলে তখন কি একবারই ছিলে, না তার আগেও কিছু ছিলে? আগে, তার আগেও ছিলাম, তার আগে রক্তে ছিলে। আগে রক্তে তো ছিলামই, না থাকলে কি করে এলাম? রক্তে ছিলে, বীর্যে ছিলে। রক্তটা কিভাবে এলো? রক্ত এলো খাদ্যের থেকে, খাদ্য এলো বাতাস থেকে, তারপর আলো এলো, মাটি এলো। আগে এতগুলো আমরা নাকি? আমাদের নামটা তাহলে কি? এই চাল, ডাল, তেল, নুন সবটার মধ্যেই তো আমরা ছিলাম। বাবা তো সবই খেয়েছে, জল, বাতাস, আলো, মাটি, আপেল, আঙুর থেকে আরম্ভ করে দুধ, দই, ফুচকা অবধি সবই খেয়েছে। সবটা খেয়েই তো রক্ত হলো, রক্ত থেকে বীর্য হলো, তুমি জন্মগ্রহণ করলে। তাহলে তুমি আকাশে ছিলে, বাতাসে ছিলে, এটা তোমায় ভাবতে হবে আগে। হ্যাঁ, এর মধ্যে যখন ছিলাম তখন তো ভাবতেই হবে। তাহলে আকাশ বাতাস ছাড়া গতি নেই, কিন্তু এর আগে কোথায় ছিলে আগে? তা তো জানি না। বাবার ঠাকুর দাদা ছিল, বিশ্বাস করো আগে? হ্যাঁ, করি। আমি যখন আছি তার বাবা, তার বাবা আছে, নাহলে বাবা কোত্থেকে এলো? এভাবে তার বাবা, তার বাবা করতে করতে বাবার গোষ্ঠী হয়ে যাবে। সেই বাবাদের না দেখলেও তার বাবা, তার বাবা যে ছিল
নিজের বাবাকে দেখে এটা বিশ্বাস করি। তাই পূর্ববর্তী অনেক বাবা যে ছিল, না দেখলেও এটা মেনে নিতে পারি, অন্তরে গেঁথে নিতে পারি। আচ্ছা, ভগবানকে তো দেখা যায় না, জানা যায় না, এমন কোনো প্রমাণ এসে যদি দাঁড়িয়ে যায় যে ভগবান আছেন, তাহলে বিশ্বাস করতে আপত্তি নেই তো? আগে না, বাবার পর বাবা যদি থাকে, বিচার বিশ্লেষণে যদি সেটা মেনে নেওয়া যায়, ভগবান সম্পর্কেও যদি এমন প্রমাণ, এমন অকাট্য যুক্তি থাকে, তাহলে আমরা বুঝেই নেব ভগবান আছেন। তখন যেভাবেই হোক সাধনা করে ভগবানের দরজায় গিয়ে পৌঁছব। যেমন অর্থ থাকলে বিলাত যাওয়া যায়, বিলাত যেতে হলে টিকিট কাটতে হয়, যার পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই সে পয়সা রোজগারের চেষ্টা করবে, তারপর টিকিট কাটার অপেক্ষা। ভগবান আছেন জানলে তাঁর দরজায় পৌঁছবার চেষ্টা শুরু করব। কিন্তু ভগবান আছেন কি নেই সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো কথা, ভগবান আছেন কি নেই এটাই তো আগে জানা দরকার। আগে যদি বুঝতে পারি ভগবান আছেন, তাহলে তো চুকেই গেল। তারপরে চেষ্টা করতে হবে কবে, কোথায়, কিভাবে যাওয়া যায়, শুধু টিকিট কাটার অপেক্ষা। বিলাত না গেলেও পয়সার অভাবে যেতে পারিনি এটাই ভাবতে হবে। এখানকার সাধু গুরু যারা ভগবানের কথা বলেন, যারা ভগবানের নামে আছেন, তাদের কাছে অনেকে এসে বলে, বাবা অনুভূতি তো নেই। তারা বলে, বেটা তোর কাম আছে, ক্রোধ আছে, কাম ক্রোধ থাকলে ভগবান পাওয়া যায় না কি রে? সেভাবে সত্যি তো, আমার তো কাম ক্রোধ সবই আছে। গুরু আবার বলে, কাম ছাড়, ক্রোধ ছাড়, লোভ ছাড়, তবে তো ভগবান পাবি। এরকম কথা বললে সে জীবনেও কোনোদিন ভগবান পাবে না। আমি যদি আমার কোনো শিষ্যকে বলি, কাম না ছাড়লে ভগবান পাবি না, ক্রোধ না ছাড়লে ভগবান পাবি না, তবে শেষ বেলা মৃত্যুর আগে পর্যন্ত সে ভগবান পাবে না, কোনোদিনই ভগবান পাবে না। কাম ক্রোধ লোভের জন্যে ভগবান পাওয়া না পাওয়া নির্ভর করে না, কারণ ভগবানই তো কাম। ভগবান কাম, সে আবার কি? সৃষ্টি যে করে সেই কামুক, কামনাই কাম, কামনা বাসনা সব নিয়েই কাম। সে যে বেটাই হোক, নাই বেটাই হোক আর হ্যাঁ বেটাই হোক, সৃষ্টি যে করছে তারই কাম আছে, সৃষ্টি করাটাই কাম। ভগবানকে ডাকাও কাম, হে ভগবান আমাকে দেখা দাও, এই যে কামনা এটাও কাম, ভগবানকে ডাকাটাও কাম। এক সাধুর সাথে আমার দেখা হয়েছিল, আমাকে তার কাছে নিয়ে গিয়েছিল, আমার তখন 14 বছর বয়স। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সে আমাকে বলেছে, তুমি তো দেখছি ভালো পোশাক পরে এসেছো, তোমার দেখছি লোভ যায়নি, ভোগ করার ইচ্ছে যায়নি, এখনো তোমার শখ আছে, তুমি কি করে ব্রহ্মজ্ঞ হলে? দেখো তো, আমি উলঙ্গ, আমার কোনো বস্ত্র নেই, আমার শীত নেই, আমার সব বর্জন হয়ে গেছে। ব্রহ্মজ্ঞানী হতে হলে সব বর্জন করতে হয়, না হলে ব্রহ্মজ্ঞান হয় না। তোমার এখনো সাজগোজ করার ইচ্ছে রয়েছে, তোমার কি করে ব্রহ্মজ্ঞান হবে? তুমি দেখছি বাবু সেজে এসেছো, হে বালক তুমি কি করে ব্রহ্মজ্ঞ হবে? সে নিজে নিজে তার কথা বলে চলেছে। তারপর আমাকে জিজ্ঞেস করছে, তোমার কিছু বলার আছে? আমি বলি, তোমার কথা শেষ হয়েছে? আচ্ছা, আমি এখন কিছু বলি? হ্যাঁ, তুমি বলো।